নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। আজকে আমরা সিএসএস এর কালার ইউনিট সম্পর্কে জানবো, তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের পর্ব। আজকে আমি আপনাদের জন্য আগে থেকে একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি, যে স্ট্রাকচারটায় কিছু নেই, বডির মধ্যে খালি একটা ডিভ নিয়ে রাখা আছে। ডিভের ক্লাস হচ্ছে বক্স। এই বক্সটার এখানে সিএসএস দেওয়া আছে, কী করা আছে, উইথ দেওয়া আছে 500, হাইট দেওয়া আছে 300, ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট কালার, আর মার্জিন রয়েছে ওপর নিচ থেকে 150, আর দু সাইড থেকে অটো, মানে মাঝখানে চলে আসবে এই ডিপটা। আর বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল সলিড গ্রে কালারের, ঠিক আছে। তো এটার আমরা একটু দেখে নিই কেমন দেখাচ্ছে। এটা এই রকম দেখাচ্ছে, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি যাতে, এইটা আমাদের তো উদ্দেশ্য নয় এটা বানাতে গিয়ে যাতে বেকার সময় নষ্ট না হয়। তো চলুন তাহলে আজকে আমরা যেটা শিখবো সেই জায়গাতে মূল পর্বে চলে আসা যাক। দেখুন, আমরা আজকে কালারের যে কোডগুলো আছে, কালারের যে ইউনিটগুলো আছে, সেগুলোকে আমরা আজকে ডিটেলসে জানবো। আপনি এইভাবে কালার নিতে শিখেছেন, এখানে আমরা হোয়াইটের জায়গায় যদি আমরা ব্ল্যাক করে দিই, BLACK ব্ল্যাক লিখে যদি আমরা এটাকে সেভ করে দিই, তাহলে আপনি যখনই রিফ্রেশ করবেন ব্রাউজারটা দেখবেন যে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমই আমরা কালারের নামটা ডাইরেক্ট লিখে দিই এখানে, কিন্তু কালার চেঞ্জ করতে পারি। WHITE হোয়াইট করে দিই, এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিলাম, রিফ্রেশ করলে এটা আমরা হোয়াইট কালার দেখছি। তো এই যে কালার দেওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে কী বলে, এটাকে বলে কিওয়ার্ড, কালার কিওয়ার্ড বলে এটাকে, ঠিক আছে। আপনার এরকম যত রকমের কালার আছে সব কালারের একটা করে কিওয়ার্ড আছে, এবং HTML এর সাপোর্টেড অনেক কালার কিওয়ার্ড আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলে পরে পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য সার্চ করেই রেখেছি অলরেডি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে লিঙ্কটা, এটা আমি আপনাদেরকে নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চিন্তা করবেন না, আপনারা খুঁজে পেয়ে যাবেন ডেসক্রিপশানে। তো এখানে দেখুন, ব্ল্যাক, সিলভার, গ্রে, হোয়াইট, মেরুন, রেড, পার্পল, এরকম প্রচুর কালার কোড রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিএসএস লেভেল 1 থেকে এই সমস্ত কালার কোডগুলো ছিল, তারপরে সিএসএস লেভেল 2 এসছে যেখানে আরও এইগুলো অ্যাডিশান হয়েছে, এত কালার নতুন করে অ্যাডিশান হয়েছে। তারপরে এসছে সিএসএস 3, সিএসএস 3 আসার পরে আবার এই ধরনের কালারগুলো সব অ্যাড হয়েছে। এইভাবে প্রচুর আপনি কালার কোড পেয়ে যাবেন আজকে সিএসএস 3 যুগে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এতগুলো কালার কোড আপনি পেয়ে যাবেন, এগুলোর মধ্যে যেটা ইচ্ছা আপনি দিয়ে দিন। আপনি এইটা দিয়ে দিন লাইট গ্রে, ঠিক আছে। এটাকে যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে দেখুন এটাকে রিফ্রেশ করলে কীরকম লাগবে, দেখুন এরকম কালার চলে এসেছে। তো এইভাবে কালার দিতে তো আমরা জেনেই গেছি, এইভাবে কালার দেওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই, আমরা এইভাবে কালার দিয়ে আগেই শিখেছি। সো আমরা এইভাবে কালার দিতে জানি। তো আমরা আজকে অন্য আর যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেবো, চলুন দেখা যাক। আচ্ছা, এবারে আমরা যে কালার ইউনিটটা সম্পর্কে জানবো এটাকে বলে হেক্সা ইউনিট। হেক্সা ইউনিটটা কীরকম, হেক্সা ইউনিটটা সবসময় হ্যাশ দিয়ে শুরু হয়, মনে রাখবেন। হেক্সা ইউনিট শুরু করতে হলে কালারটা আপনাকে হ্যাশ দিয়ে শুরু করতে হবে, আপনি যদি ভুলে যান হ্যাশ দিতে তাহলে কিন্তু আপনার কালারটা আর নেবে না। আপনি এখানে কোড দেবেন অবশ্যই, কিন্তু কালার আর আসবে না। তো কীরকম হয়, মনে করুন আমি কালো কালার নিচ্ছি, ঠিক আছে। তো কালো কালারের কোড হচ্ছে 00000, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কেন 00 হলো, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিন্তু তার আগে আমি এটাকে কী হলো একবার দেখিয়ে দিই। যখনই আপনি ব্রাউজারটা রিফ্রেশ করবেন দেখুন এটা কালো কালার হয়ে গেছে, ঠিক আছে। তো হেক্সা ইউনিটে আপনাকে যদি হোয়াইট কালার দিতে হয় আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে FF, ঠিক আছে। এবার আপনি যদি এটাকে রিফ্রেশ করে দেখেন দেখবেন যে এটা হোয়াইট হয়ে গেছে। তাহলে FF দিলে হোয়াইট হচ্ছে, ব্ল্যাক 00 দিলে ব্ল্যাক হচ্ছে, কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমেল 16খানা ডিজিট নিয়ে তৈরি হয়। 16খানা ডিজিট কী কী, এটা যদি আপনি না জানেন তাহলে গুগল করে কিন্তু হেক্সাডেসিমেল সম্পর্কে জানতে পারেন। তো যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি যখন বলছি ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। 16খানা ডিজিট কী কী, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে ABCDEF, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের ইউনিট, ঠিক আছে। এইগুলো দিয়ে হেক্সাডেসিমেলকে প্রকাশ করা হয়। এই ABCDগুলো কিন্তু আপনার কেস সেন্সিটিভ নয়, এটা আপনি বড় হাতের লিখুন বা ছোটো হাতের লিখুন, ডাজ নট ম্যাটার, এটা কিন্তু নয়ের পরেরটাকেই বোঝায়। 0 তার থেকে বেশি 1, তার থেকে বেশি 2, এরকম 9-এর থেকে বেশি A, এর থেকে বেশি B, বির থেকে বেশি C, এইভাবে একের পরে এই অর্ডারে এটা সাজানো থাকে হেক্সাডেসিমেলে। তাহলে এই হেক্সা কোডটা কীভাবে ব্ল্যাককে রিপ্রেজেন্ট করছে, এই যে হেক্সা কোডটা আছে এই কোডটাকে আপনি যদি দুটো দুটো ইউনিটে ভাগ করে নেন, এই হ্যাশটা মানে হচ্ছে আপনি যে হেক্সাডেসিমেল এটা প্রকাশ করছেন সেটাকে রিপ্রেজেন্ট করছে এই হ্যাশটা, ঠিক আছে। এই হ্যাশটা না দিলে কম্পিউটার বুঝতে পারবে না যে এই কোডটা আপনি কী বোঝাতে চাইছেন। তাই আপনি যদি কখনও হ্যাশটা ছাড়া আপনি যদি এই শুধু ব্ল্যাক দিয়ে ফেলেন, 00 দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা ব্ল্যাক হবে না। দেখুন এই মুহূর্তে আমি হ্যাশ দিয়ে রেখেছি আর সবকটা 0 করে রেখেছি। আমি যদি আপনাকে এটা রিফ্রেশ করে দেখাই তাহলে দেখবেন যে এটা ব্ল্যাক আছে। এটা কেন সাইডে চলে গেল, কারণ হচ্ছে এখানে এমন একটা কোড দেওয়া আছে যেটার সম্পর্কে সিএসএস জানে না, তাই জন্য ওটা কিন্তু সাইডে চলে গেছে, মার্জিনটা কাজ করছে না। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, ওটা ইগনোর করুন এই মুহূর্তে, আমি যেটা দেখাচ্ছি সেটা বুঝুন।
আপনি যদি হ্যাশট্যাগকে উড়িয়ে দেন এই মুহূর্তে, তাহলে দেখবেন যে আপনার ব্ল্যাক কালারটাও কাজ করছে না। দেখুন ব্ল্যাক কালারটাও চলে গেছে, ঠিক আছে। তো এবার আমরা মেন ব্যাপারটা বুঝতে আসি, এটাকে আগে আন্ডু করে আগের জায়গায় নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই 00 মানে কীভাবে ব্ল্যাককে রিপ্রেজেন্ট করলো সেটা এবার আমরা বুঝে নিই। দেখুন এখানে যে ছটা যে সংখ্যা আছে, ঠিক আছে, এইগুলোকে আমরা যদি দুটো দুটো করে ভাগ করে নিই তাহলে, সরি, তাহলে দেখুন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আর, এটা জি, এটা বি। আর জি বির সঙ্গে আমরা খুবই ওতপ্রোতভাবে পরিচিত। আর জি বি মানে আর রেডকে রিপ্রেজেন্ট করছে, জি জি ফর গ্রিন, গ্রিনকে রিপ্রেজেন্ট করছে, এবং বি বি ফর ব্লুকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো আর জি বি মানে এটা কিন্তু রেড গ্রিন ব্লু এই কালার কম্বিনেশানটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা যখন রেডকেও জিরো করে দিয়েছি, একটুও দিইনি, গ্রিনকেও একটুও দিইনি, আর ব্লুকেও একটুও দিইনি, তাহলে কী হলো, আমরা যখন কোনো কালার না দিই তখন তো ব্ল্যাকই হয়ে যায়। তো ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাককে রিপ্রেজেন্ট করছে এখানে। সরি, এখন এটা দেখাবে না যেহেতু আমরা ভেঙে রেখেছি। এবার আপনি যদি এটা সেভ করে দেন তাহলে দেখবেন যে এখানে ব্ল্যাক আসছে, ঠিক আছে। এবার বুঝতে পারলেন ব্ল্যাক কেন আসলো? তাহলে আপনি যদি এফ 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 দেন, তার মানে আপনি কী করলেন, আর জি বি সবাইকে ফুল করে দিলেন। যখন সবাই ফুল হয়ে যাবে তখন আপনার কী হবে, সবকটা কালার একসঙ্গে চলে আসলে পরে তো হোয়াইটই হবে। সবকটা কালার যখন আমরা ফুল করে দিই তখন হোয়াইট আসে। তাহলে আমি যে কথাটা বলছি সেটাকে একটু প্রমাণ করে দেখা যাক। এটা আমি বলেছি প্রথম দুটো ডিজিট আরকে রিপ্রেজেন্ট করে, মানে রেডকে রিপ্রেজেন্ট করে, আর এটা তারপরেরটা গ্রিন, তারপরেরটা ব্লু। তাহলে আমরা যদি ব্লুটাকে এফ এফ করে দিই আর কোনোটাকেই যদি না দিই তাহলে কী হবে, আমাদের এখন কালারটা ব্লুকে রিপ্রেজেন্ট করবে। দেখুন, দেখেছেন? সেই রকমই আমরা যদি আগের জায়গায় ফিরে গিয়ে আমরা যদি গ্রিনটাকে এফ এফ করে দিই, গ্রিনের ইউনিটটাকে যদি আমরা এফ এফ করে দিই তাহলে গ্রিনকে রিপ্রেজেন্ট করবে। দেখুন ঠিক সেরকমই আমরা যদি রেডকে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে এফ এফ করে দেবো রেডের পোর্শনটাকে, দেখুন রেডকে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার হয়েছে আর জিবি কীভাবে কাজ করে? এইভাবে আপনি জিরোর থেকে এফ এর কম্বিনেশানে এখানে প্রচুর কালার কম্বিনেশান করতে পারেন। আপনি এটাকে এফ এফ করলেন, আপনি এটাকে কিছু একটা করলেন, মনে করুন 5-6 করলেন, ঠিক আছে, এইভাবে এটা 00 রাখলেন, যাই না কি কালার হবে, বাট কিছু একটা তো হবে। দেখুন একটা অন্য কালার চলে এসেছে। এইভাবে আপনি কম্বিনেশান করে দেখতে পারেন এখানে বিভিন্ন রকমের কালার হবে। দেখুন অন্য একটা কালার হয়ে গেল, পিঙ্ক কালার হয়ে গেল। তো এইভাবে আমরা কম্বিনেশান করে বিভিন্ন রকম কালার করতে পারি। ক্লিয়ার হয়ে যাবে অবধি? এবার কী করলে, কী কোড দিলে কী কালার আসবে সেটাও আপনি ওই সেম লিঙ্কেই পেয়ে যাবেন। আমি যে এই লিঙ্কটা দেখাচ্ছিলাম, দেখুন এই ব্ল্যাকের পাশে দেখুন হেক্সা কোডটা দেওয়া রয়েছে, সিলভারের পাশে এই হেক্সা কোডটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এখানে সমস্ত কোডগুলো পেয়ে যাবেন, কোনটার এগেনস্টে কী হেক্সা কোড হবে সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, বোঝা গেছে? পরের ইউনিটটাই আসি এবার তাহলে। ওকে, এবারে আমরা যে ইউনিটটা সম্পর্কে জানবো সেটাও হেক্সা ইউনিট, কিন্তু এটা যেরকম 6টা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় ওটা সেরকম 3টে অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। 3টে অক্ষর তাহলে কাকে কে রিপ্রেজেন্ট করবে? প্রথম ডিজিটটা করবে আপনার রেডকে রিপ্রেজেন্ট করবে, তারপর একটা গ্রিন, তারপর একটা ব্লু, ঠিক আছে। তো এইভাবেই দুটো দুটো করে দিতে হবে না, একটা একটা করে দিলে পরেই আপনার রঙেরটা প্রকাশ পেয়ে যাবে। এখানে আমি কী করলাম তাহলে, হোয়াইট করলাম, তাই তো? দেখুন রিফ্রেস করলে হোয়াইট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে যদি ব্ল্যাক করতে চাই তাহলে 3টে 0 দিয়ে দেবো, তাহলেই ব্ল্যাক হয়ে যাবে। রিফ্রেস করি, দেখুন ব্ল্যাক। রেড করতে হলে একটাকে এফ করে দেবো, বাকি দুটোকে রেখে দেবো যেরকম 0 আছে সেরকম। তাহলে ঠিক একই জিনিসটা ওখানে যেরকম আমরা দুটো দুটো করে প্রকাশ করছিলাম, এখানে সেটা সিঙ্গেল সিঙ্গেলে প্রকাশ করব, বোঝা গেছে? এটা হচ্ছে হেক্সার 3-ডিজিটের একখানা কালার কোড। আচ্ছা, এবার আমরা তাহলে যে ইউনিটটা সম্পর্কে জানবো সেটাকে বলে আর জি বি, ঠিক আছে। এটা ডাইরেক্ট আর জি বি, কোনো হেক্সা নয়, ডাইরেক্ট আমরা এখানে কী লিখবো, আর জি বি লিখে আপনাকে কী করতে হবে, একটা ব্র্যাকেট শুরু করতে হবে। এবারে আর জি বি কততে কততে রেঞ্জ হয় আপনি নিশ্চয়ই জানেন, রেড সবসময় 0 থেকে 255-এর মধ্যে রেঞ্জ থাকে, সেরকম একইভাবে গ্রিন এবং একইভাবে ব্লু, তিনজনেরই একদম প্রথম পয়েন্ট হচ্ছে 0 আর একদম শেষ পয়েন্ট হচ্ছে 255। 256-তে কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি 255 লিখি তার মানে আমরা কী করব, একদম ফুল কালার দিচ্ছি, আর যদি 0 দিই তার মানে একদম কালার দিচ্ছি না। তাহলে আমরা যদি এই হিসাবটা লাগাই তাহলে আমরা ব্ল্যাক করতে হলে পরে দেবো 0, 0, 0, ঠিক আছে। আমি যদি এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে আমরা কীরকম পাবো, ব্ল্যাক কালার পাবো, ঠিক আছে, কারণ আমরা আর জিবি কাউকেই আমরা দিইনি, সবাইকে 0 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ফুল কালার দিতে চাই, হোয়াইট করতে চাই, তাহলে কী করবো, 255 দেবো, 255, এটাও করবো 255, আর এটাকেও করে দেবো 255, 255 যদি সবকটা করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে কি, হোয়াইট, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এত অবধি?
ওকে, এবারে এটাকে বলে আরজিবির অ্যাবসলিউট ভ্যালু। আপনি যদি এখানে যদি রেড করতে চান তাহলে এটা যেহেতু আরকে রিপ্রেজেন্ট করছে, রেডকে রিপ্রেজেন্ট করছে, এটাকে ফুল দিয়ে এগুলোকে জিরো জিরো করে দিন, তাহলে রেড আপনি দেখতে পাবেন। দেখুন এখানে রিফ্রেশ করলে আপনি রেড দেখতে পাচ্ছেন। তো একদম একই ক্যালকুলেশন, আমি আর এই একই ক্যালকুলেশন আপনাদেরকে বারবার বোঝাচ্ছি না, বেকার আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি পরবর্তী যে সিস্টেমটা আছে সেটাতে চলে যাচ্ছি। আরজিবির এই যে ভ্যালু নেওয়ার সিস্টেমটা, এটাকে বলে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া। আরজিবির অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। আরেকটা জিনিস করা যেতে পারে এখানে, সেটা আমরা পার্সেন্টেজে বলে দিতে পারি। পার্সেন্টেজে কীভাবে বলবো, পার্সেন্টেজ আপনি সবসময় জানেন যে জিরোর থেকে একশোই হয় পার্সেন্ট, তাই তো? তো আপনি জিরো দিচ্ছেন মানে জিরো, আর একশো দিচ্ছেন মানে 100% দিচ্ছেন মানে 295-কে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এবার আপনি যদি এখানে দিয়ে দেন যে 50%, 50% রেট মানে হচ্ছে আপনার রেটটা হবে, কিন্তু একটু সরি, এটা যখন আপনি পার্সেন্ট দিয়েছেন এগুলোতেও আপনাকে পার্সেন্ট দিতে হবে, তবেই এটা বুঝতে পারবে। দেখুন আপনার রেটটা তো হয়েছে, কিন্তু রেটটা পুরো গাঢ় রেড হয়নি, 50% দিয়েছেন তাই এরকম কালার এসছে। আপনি যদি এটাকে 100% দিয়ে দিতেন তাহলে পরে এটা কিন্তু একটা গাঢ় রেড হয়ে যেত, ঠিক আছে? দেখা যাক স্যালে। দেখুন সেই রেটটা আমরা পেয়েছি, যে রেটটা আমরা দেখে অভ্যস্ত। তো এখানে পার্সেন্টেজ দিয়ে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা হয়। আপনি যদি এটাকে 0% করে দেন আর এটাকে যদি 100% করে দেন তাহলে কি হবে, এটা গ্রিন, মিডিলেরটা গ্রিনকে রিপ্রেজেন্ট করছে, গ্রিন হয়ে গেল। এটাকে যদি আপনি আবার ওরকম 10% করে দেন তাহলে কীরকম হবে, তাহলে একদমই ব্ল্যাক কালারের একখানা চলে আসছে, ব্ল্যাক ইজ সেট চলে আসছে গ্রিনের ওপর, ঠিক আছে? এইভাবে আপনি কালার কম্বিনেশান এটা ওটা চেঞ্জ করে আপনি দেখতে পারেন, বিভিন্ন রকম কালার আসবে। প্রত্যেক পার্সেন্টে একটা করে নতুন কালার পাবেন আপনি, প্রত্যেকটা কম্বিনেশানের সঙ্গে আপনি আলাদা আলাদা করে এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনার ওপর ডিপেন্ড করছে। আমি এখানে এক্সপেরিমেন্ট করে দেখাতে গেলে আমার এই ভিডিওটা শেষ হবে না আজকে, ঠিক আছে? তো চলুন এর পরের ইউনিটটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এরপরে আমরা যে ইউনিটটা সম্পর্কে আলোচনা করব সেটাকে বলে আরজিবিএ, ঠিক আছে? আরজিবিএ, আচ্ছা এই আরজিবিএটা কি, এই এটা হচ্ছে আলফাকে রিপ্রেজেন্ট করে। আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। আরজিবি তো যেরকম রেড গ্রিন ব্লুকে রিপ্রেজেন্ট করছিল সেরকম করছিলই, তার সঙ্গে এই যে এটা, এটা মানে হচ্ছে আলফা। আলফা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, মানে আপনার কতটা স্বচ্ছতা আসবে কালারের মধ্যে দিয়ে, পেছনের জিনিসটাকে দেখা যাবে সেই ব্যাপারটাকে এ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো দেখা যাক একটা, দেখে নিই আমরা কীরকম হচ্ছে। তাহলে আমরা রেড কালার করছি এই ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে? রেড কালার করলাম, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে করছি, পার্সেন্ট দিয়েও করা যেতে পারে কোনো ব্যাপার না, কিন্তু আমি অ্যাবসলিউট দিয়ে করছি। 255 করলাম, করার পরে এই দুটোকে জিরো রাখিয়ে দিলাম, তাহলে আমার রেড আসবে। তারপরের যে ইউনিটটা সেটা এবার এ কে রিপ্রেজেন্ট করবে, আমি করে দিলাম 0.5। আচ্ছা আলফা কিন্তু জিরোর থেকে এক, এইটুকুর মধ্যেই এর ইউনিটটা হয়। আপনি এখানে 10-12 দিয়ে দেবেন তার মানে কিন্তু এককেই বুঝবেও, ঠিক আছে? আর যদি আপনি পয়েন্টে দেন তাহলে আপনার ও যতটা আপনি দেবেন জিরো আর একের মাঝখানে যত পয়েন্ট দেবেন, আপনি 0.1 দিন, 0.2 দিন, 0.1 মানে 10%, 0.5 মানে হচ্ছে 0.5%, 50%, এরকমভাবে এটা রিপ্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চিন্তা করবেন না। আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি ব্রাউজারে গেলাম, গিয়ে এটাকে রিফ্রেশ করলাম। দেখুন এই রেডটা একটু আপনার কীরকম বলবো, পিঙ্ক লাগছে। পিঙ্ক কেন লাগছে, কারণ হচ্ছে পেছনের যে হোয়াইটটা আছে সেই হোয়াইটটা আর এই রেডটা দুটো মিশে গিয়ে পিঙ্ক লাগছে। আপনি যদি এখানে একটা, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে শিখেছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ব্যবহার করে নিই এই ফাঁকে। ইউআরএল, ইউআরএল লিখে আমরা আমাদের সেই ইমেজেসের মধ্যে রয়েছে, তাহলে imagees/bg নাম ছিল .jpg, ঠিক আছে? এটাকে সেভ করে দেখি, মনে হয় এই ফাইলটা আমার এখনও প্রেজেন্ট রয়েছে। হ্যাঁ এবার দেখুন, এবার আপনি ভালো বুঝতে পারবেন যে এই যে আপনার কালারটা হয়েছে, এই কালারটায় আলফাটা দেওয়ার ফলে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পেছনের কালারটাকেও আপনার দেখাচ্ছে এটার ওপর দিয়ে। কিন্তু আপনি যদি এই এটাকে যদি সরিয়ে দিতেন এখান থেকে, আর এই ইউনিটটাকে যদি এখান থেকে সরিয়ে দিতেন, তাহলে কিন্তু এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা থাকতো না। আরজিবি কিন্তু কালারকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা কখনোই পেছনের জিনিসটাকে রিপ্রেজেন্ট মানে দেখাতে পারবে না, কারণ এটা একমাত্র আলফা থাকলেই হবে। তো এই প্রবলেমটার জন্য আরজিবির এই ভার্সানটাকে ইউজ করা হয়, যেটাকে বলে আরজিবি এ। এটা আপনি 0.5 দিলেন, তার মানে হচ্ছে 50% ট্রান্সপারেন্সি আপনার, এটা এর মধ্যে থেকে হাফ হাফ দেখা যাবে, ঠিক আছে? আপনি যদি এটাকে 9 করে দেন তার মানে একদম অল্প ট্রান্সপারেন্সি, দেখুন খুব অল্প দেখা যাচ্ছে। আর আপনি যদি এটাকে 1 করে দেন তাহলে কোনো ট্রান্সপারেন্সিই থাকবে না, এটা পুরো সলিড কালার হয়ে যাবে। দেখুন যেরকম আরজিবি আমাদেরকে
আউটপুট দেয় সেরকমই এটা আউটপুট দিচ্ছে, আরজিবি এ আউটপুট দিচ্ছে। তো এই ট্রান্সপারেন্সিটা আপনি কত রাখবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে ডিপেন্ড করছে। আপনি এটাকে যদি 0.1 করে দেন তার মানে 10% মাত্র এ হবে, মানে আপনি রেটটাকে আর প্রায় আবঝাহা হয়ে যাবে, দেখুন রেটটাকে প্রায় দেখাই যাচ্ছে না এরকম একটা অবস্থা, ঠিক আছে। এটাকেও আপনি ওই পার্সেন্টেজ ভ্যালু দিয়ে চেঞ্জ করে করে দেখতে পারেন, একই রকম আউটপুট পাবেন, যত রকম আপনি কম্বিনেশান করতে পারেন করে দেখে নিন, এটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে ভালো। কিন্তু আমি আর এটাকে পার্সেন্টেজ নিয়ে দেখালাম না, কারণ আরেকটা ইউনিট রয়েছে যে ইউনিটটা সম্পর্কে একটু বোঝাতে লাগবে, তাই ভিডিওটা বেকার লম্বা হয়ে যাবে। তো চলুন আমরা পরের ইউনিটটায় চলে আসি ঝট করে। এবার আমরা যে ইউনিটটা সম্পর্কে বোঝাবো এটাকে বলে HSL। HSL কী জিনিস? HSL হচ্ছে হিউ, স্যাচুয়েশন আর লাইটনেস, এই তিনটেকে দিয়ে একটা কালার ইউনিট তৈরি হয়। এবার এই হিউ, স্যাচুয়েশন আর লাইটটা কীভাবে দিতে হয়? হিউটা সবসময় সংখ্যায় দিতে হয়, যেরকম মনে করুন আপনি দিলেন 60, কমা দিয়ে আপনাকে যে স্যাচুয়েশনটা দিতে হবে সেটা আপনাকে পার্সেন্টেজে দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে পার্সেন্টেজ দিলেন 50%, আর লাইট কতটা দিলেন সেটাও আপনাকে পার্সেন্টেজে বোঝাতে হবে, এটাও আপনি দিলেন মনে করুন 50%, ঠিক আছে। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আপনি ব্রাউজারে আসেন তাহলে দেখবেন এটা রিফ্রেশ করলে এইরকম একটা কালার আসলো। তো এই কালারটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। আপনি সিলিন্ডার নিশ্চয়ই দেখেছেন, সিলিন্ডার আমি দেখুন সার্চ করে রেখেছি, এই যে এই জিনিসগুলোকে সিলিন্ডার বলে, ঠিক আছে। তো এই সিলিন্ডারের মতো করে আমি ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। এই সিলিন্ডারটাকে যদি আমরা টপ ভিউ থেকে দেখি তাহলে আমরা একটা শুধু গোল দেখতে পাবো, যেরকম এটা এইরকম আমরা দেখতে পাবো সিলিন্ডারটা। এই সিলিন্ডারটার এই যে ফার্স্টের যে ইউনিটটা দিচ্ছি আমরা, এই যে ইউনিটটা দিচ্ছি হিউটা, হিউটা সবসময় আপনার ক্লকওয়াইজ যায়, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা বরাবর এইভাবে এটা বাড়ে। তাই আপনি 60 দিয়েছেন বলে ইয়েলোর দিকে এসেছে, আপনি যদি 0 দিতেন তাহলে লালের দিকে থাকতো, দেখুন আপনি যদি এটা 60 না দিয়ে যদি 0 দিতেন তাহলে এটা লালের দিকে থাকতো, এই কালারটা রিফ্রেশ করলে পরে দেখতে পাবেন যে দেখুন লালের দিকে রয়েছে। সেই রকমই আপনি যদি 120 দিতেন তাহলে কিন্তু গ্রিনের দিকে থাকতো, আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে তারপর আবার বোঝাচ্ছি। 120 দিয়েছেন, এবার যদি আপনি এটাকে রিফ্রেশ করেন দেখুন সবুজের দিকে আছে, তার মানে বোঝা গেছে আমাদের এই HSL, HSLটা কীভাবে যায়, যে হিউটা আছে হিউটা কিন্তু ক্লকওয়াইজ আপনার অ্যামাউন্টটাকে নিয়ে ও কালারটা চুজ করে না যে কোন কালারটা নিতে হবে। আপনি যখন দেবেন 30 তখন এই কালারটাকে নেবে, যখন দেবেন 60 তখন এটা নেবে, যখন 90 দেবেন তখন এখান থেকে, এইভাবে আপনি যে অ্যামাউন্টটা দেবেন সেই অ্যামাউন্ট অনুযায়ী ও কালার কিন্তু এইভাবে পিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে তারপরেটা স্যাচুয়েশনটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝে নিই। স্যাচুয়েশনটা কীভাবে কাজ করে বুঝতে গেলে আপনাকে এই ফলোটা আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। স্যাচুয়েশনটা এই জায়গাতে 0 আর এই জায়গাতে 100। এবার স্যাচুয়েশন বলে কাকে? স্যাচুয়েশন মানে আপনি যদি এইটাকে 50 না করে যদি 100 করতেন তাহলে কি হতো? তাহলে এর যে গাঢ়ত্বটা আছে এর গাঢ়ত্বটা বাড়তো, রঙের যে গাঢ়ত্বটা আছে সেই গাঢ় হয়ে যেত রঙটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে স্যাচুয়েশন করে, ঠিক আছে। আপনি যত কম দেবেন তত এর গাঢ়ত্বটা কমে যাবে, ঘনত্বটা কমে যাবে, আর যত আপনি বাড়িয়ে দেবেন তত এটা ডিপ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্যাচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করাই, 100 থেকে 0 থেকে 100-এর মধ্যে এটা থাকে। এটা কীরকমভাবে আসে এটা যদি আমি এই ফটোটা দিয়ে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন, দেখুন এটা 0 আর এটা হচ্ছে 100। আপনি যত 0-র দিকে নিয়ে যাবেন তত এটা ফ্যাকাসে হয়ে যাবে, এবং যত এটা আপনি ওপরের দিকে নিয়ে আসবেন মানে 100-এর দিকে নিয়ে আসবেন তত এটা ডিপ হয়ে যাবে, বোঝা গেছে স্যাচুয়েশনটা কীভাবে কাজ করে। হিউটা কিন্তু রাউন্ড হচ্ছে, হিউটা ক্লকওয়াইজ কিন্তু রাউন্ড শেপে যাচ্ছে, আর স্যাচুয়েশনটা কী হচ্ছে মাঝখান থেকে বাইরের দিকে আসছে, মাঝখান থেকে বাইরের দিকে আসলে কী হচ্ছে ফ্যাকাসের থেকে গাঢ় হচ্ছে। আর লাইটটাও কিন্তু দেখুন পার্সেন্টেজে আপনার এখানে দেয়া হচ্ছে, পার্সেন্টেজে যেহেতু লাইটটা দেয়া হচ্ছে তাই লাইটটা যদি আমি 100% করে দিই তাহলে কী হবে দেখুন, সেভ করুন, সেভ করে ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ করুন, দেখুন সাদা হয়ে গেছে। কেন হলো? কারণ যখন আপনি কোনো একটা জিনিসের ওপর প্রচুর লাইট দিয়ে দেবেন তখন লাইটের রিফ্লেকশনটাই আপনি দেখতে পাবেন, সাদা হয়ে যাবে জিনিসটা, আপনি আর তখন সেই জিনিসটার কোনো কালার দেখতে পাবেন না। তো এখানে অতিরিক্ত লাইট হয়ে গেছে তার ফলে এটা সাদা হয়ে গেছে। কখনো কখনো আপনি দেখবেন ক্যামেরাতে যখন ফটো তোলা হয় আপনার যদি প্রচুর লাইট ঢুকে যায় তাহলে আপনার গাছ ফুল ফল কোনো কিছুর আর কালারটা আসে না, শুধু সাদা একটা ফটো চলে আসে। তো এক্ষেত্রে সেইভাবেই কাজটা হয়, এখানে প্রচুর পরিমাণ লাইট হয়ে গেছে বলে পুরো ফ্রেমটাই আপনার সাদা হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি লাইটটাকে মেনটেন করেন তাহলে কিন্তু আপনার উপযুক্ত কালারটা আপনি পেয়ে যাবেন। আপনি যদি 10% দিয়ে এটাকে যদি ইয়ে করেন, রিফ্রেশ করেন, তাহলে দেখুন এবার লাইট কম বলে সবুজটা কীরকম হয়েছে, একটু কালচেটে সবুজ হয়েছে। হিউটা কিন্তু আপনার অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করছে যে ও কোন কালারটা নেবে, লাল নেবে, কমলা নেবে, না সবুজ নেবে, হলুদ নেবে, নীল নেবে, কীটা নেবে সেটা কিন্তু অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করছে। যেটা আপনার স্যাচুয়েশান আছে, এই যে স্যাচুয়েশান এটা আপনার মিডিল থেকে বাইরের দিকে আসছে,
মিডিল থেকে বাইরের দিকে আসছে, মানে ফ্যাকাসের থেকে ডিপের দিকে আসছে, যে আপনার কতটা ডিপ হবে কালারটা, হ্যাঁ সেইটা আপনার স্যাচুরেশন দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। আর লাইটটা কী হচ্ছে, লাইটটা নিচের দিকে দেখুন ব্ল্যাক, ওপরের দিকে হোয়াইট, তো আপনি কত পার্সেন্ট লাইট দিচ্ছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আপনার কালারটা কালচের দিকে আসবে নাকি সাদার দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এইচএসএল, এই এইচএসএলটাকেও আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আরও বেশি ভালো মাথায় ঢুকে যাবে। আর এটাতেও এই এইচএসএল এ রয়েছে, এটা কি, এটা আবার সেই আপনার আলফাকে রিপ্রেজেন্ট করছে যে এটা কতটা স্বচ্ছ হবে, এই কালারটার মধ্যে দিয়ে পেছনেটা দেখা যাবে কি না দেখা যাবে সেটা এই এটা দিয়ে আমরা প্রকাশ করে দিতে পারি। তো আমি যদি 0.5 দিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি যদি এখানে দেখি, তাহলে দেখুন পেছন দিকেরটা আবার স্বচ্ছতার জন্য দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে। আমরা আজকে তাহলে কোন কোন ইউনিট সম্পর্কে জানলাম, একটা হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে জানলাম, কালার কিওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি, এই গ্রে, ব্ল্যাক, হোয়াইট, ডাইরেক্ট আমরা কালারের নামটা লিখে দিই, এটাকে বলে কালার কিওয়ার্ড। তারপরে আমরা শিখেছি হেক্সা কালার ইউনিট, যেটা কিনা একটা 6 ডিজিটের শিখেছি আর একটা 3 ডিজিটের শিখেছি। ঠিক আছে, দুটো ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা আরজিবি শিখেছি, আরজিবির দুটো ভার্সন শিখেছি, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আর একটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু দেওয়া। সেরকমই আমরা আবার আরজিবি এ শিখেছি, আরজিবি এ একটা ইউনিট যেটা দিয়ে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি কালারটাকে। সেরকমই আমরা আবার দুটো আরও ভার্সন শিখেছি, যেটা হচ্ছে এইচএসএল এবং এইচএসএল এ। তাহলে আমাদের যত রকম কালার কোড মোটামুটি নেওয়া হয় ওয়েব ইন্ডাস্ট্রিতে, সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আপনারা এটাকে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে পরে আপনার আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, আমি যথেষ্ট খাটলাম আপনাদেরকে বোঝাবার জন্য। যদি ভাল লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আমার খাটনিকে সার্থক করে দেবেন। ওকে বন্ধুরা, তাহলে আপনার মনে যদি কোনো কোশ্চেন এখনও থেকে থাকে, আমি যদি সেটা কভার আপ না করে থাকি আমার এই বোঝানোর মধ্যে দিয়ে, তাহলে আপনি কোশ্চেনটা কমেন্ট সেকশানে করে ফেলতে পারেন, আমি আমার সময় মতো সেটার অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি আপনাদের সামনে, ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।